খিচুড়ি রান্না শিখতে নয়, পুরো ব্যবস্থাপনা দেখতে 1000 কর্মকর্তা বিদেশ যাবেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ আকরাম আল হোসেন। মঙ্গলবার সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি একথা জানান। যে কোনো প্রকল্পে কর্মকর্তাদের প্রশিক্ষণে পাঠানোর কার্যবিধি রয়েছে উল্লেখ করে সচিব আরও জানান, স্কুল ফিডিং পলিসির আওতায় বিদেশের এই প্রশিক্ষণ কর্মকর্তাদের কর্মদক্ষতা বাড়াবে। আরও জানাচ্ছেন হেদায়তুল্লাহ সীমান্ত। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে খিচুড়ি রান্না শিখতে 1000 কর্মকর্তাকে বিদেশে পাঠানোর প্রস্তাব শীর্ষক খবরে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে। এই প্রস্তাব মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। সকালে সচিবালয়ের নিজ দপ্তরে বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ আকরাম আল হোসেন। এ সময় এই সিদ্ধান্তের পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। 19,296 কোটি টাকার একটা প্রকল্প আমরা প্ল্যানিং কমিশনে দাখিল করেছি। প্রকল্পের মধ্যে দুইটি বিষয় আছে। একটি হচ্ছে যে আমাদের বাচ্চাদের আমরা দুপুরবেলা আমরা খাবার দিব। সে খাবারটা হবে দুই ধরনের। 3 দিন আমরা বিস্কিটের প্রভিশন রেখেছি এবং 3 দিন আমরা রান্না করা খাবার। তো রান্না করা খাবারের মধ্যে যেহেতু খিচুড়িটা সবচাইতে প্রোটিন সমৃদ্ধ, সেই জন্য আমরা ওইটা, এইটা হচ্ছে একটা। আর একটা হচ্ছে আমাদের যারা এটি বাস্তবায়ন করবেন, আমাদের কর্মকর্তা, আমাদের প্রধান শিক্ষক যারা আছেন একেবারে মাঠ পর্যায়ে, তাদের সক্ষমতার জন্য আমাদের দেশে এবং বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছে। খিচুড়ি কিভাবে রান্না হয় শেখানোর জন্য বিদেশে লোক পাঠাচ্ছেন না জানিয়ে গণশিক্ষা সচিব বলেন, এটা একটা বিশাল কর্মযজ্ঞ। 65,620 প্রাথমিক বিদ্যালয়ে 1,40,00,000 শিক্ষার্থীর জন্য মিড ডে মিল চালু করতে হবে। সারা বাংলাদেশের 65,620 স্কুলে আমাদের মিড ডে মিল আমরা চালু করব। আমরা কিন্তু বলছি না যে আমরা খিচুড়ি খাওয়াবো। মিড ডে মিল চালু করার ক্ষেত্রে যে এক্সপিরিয়েন্স, যে আমাদের যে ইয়ে থাকার দরকার আমাদের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে, সেটা কিন্তু নাই। এটা কিন্তু একটা নতুন সিস্টেম। আমি মনে করি যে প্রশিক্ষণের কোনো বিকল্প নাই, সেই কারণে আমি মনে করছি যে এটা কোনো অপচয়, এটা বরং আমাদের সক্ষমতাকে আরও বৃদ্ধি করবে। সচিব আরও জানান, 104টি উপজেলায় স্কুল ফিডিং পাইলট প্রকল্পে এখন বিস্কুট দেওয়া হচ্ছে। 16টি উপজেলায় রান্না করা খাবার চালু আছে। হেদায়তুল্লাহ সীমান্ত, SATV, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। SATV সাথে আছি সবসময়।